আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি সম্পর্কে বিস্তারিত জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সহজেই আপনারা আপডেট পেয়ে যান। তো আমি আজকে আপনাদের জানাবো এই ক্রিমটা স্কিনকে কতটা ফর্সা করে বা আসলেই কাজ করে কি না, কখন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে এবং এর কোনো সাইড এফেক্ট আছে কি না। তো ভিউয়ার্স, আমি এখানে আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছি, কোনো কোম্পানির সাথে আমি জড়িত না। আমি আমার আশেপাশে পরিচিত জনদের কাছ থেকেও এই ক্রিমটি সম্পর্কে তাদের অভিজ্ঞতা জেনেছি। তো সব কিছুর উপর ভিত্তি করে আমি এখন আপনাদেরকে একটি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব। পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি আমাদের স্কিনের জন্য আসলেই উপকারী। এটা ডেড সেল দূর করে স্কিনকে সফট আর গ্লোয়িং করে। ডার্ক স্পট বা কোনো কালো দাগ থাকলে, ব্রনের দাগ বা রোদে পোড়া দাগ, এগুলো দূর করে, ত্বককে কুচকে যাওয়ার হাত থেকে রক্ষা করে। পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটি স্কিনকে ফর্সা করে ও সান ব্লকের কাজ করে। এটাতে SPF 15 আছে, যা আমাদের সূর্যের অতি ক্ষতিকর রশ্মি থেকে স্কিনকে রক্ষা করে। তো পন্ডস হোয়াইট বিউটি ক্রিমটির কোনো আসলে কোনো সাইড এফেক্ট নেই, আমি কোনো সাইড এফেক্ট পাইনি। এটা অয়েলি স্কিন যাদের, তাদের জন্য খুব ভালো কার্যকরী। তাছাড়া এটা কম্বিনেশন স্কিন, নর্মাল স্কিন তারাও ব্যবহার করতে পারবে। তবে যাদের ড্রাই স্কিন, তাদের আমার মনে হয় স্কিনটা আর একটু ড্রাই হয়ে যাবে, তাদের এটা ব্যবহার না করাই ভালো। আমার হাতে যে ক্রিমটি আছে এটি একটি ইউনিলিভারের পণ্য। এটা 35 গ্রামের একটি ক্রিম, যার দাম নিয়েছে 130 টাকা। এই ক্রিমটি বাংলাদেশি, তো বাংলাদেশি ক্রিমও ভালো, ইন্ডিয়ান ক্রিমটা আরও বেশি ভালো। বাংলাদেশিটা একটু আস্তে কাজ করে, স্লোলি, আর ইন্ডিয়ান ক্রিমটা খুব তাড়াতাড়ি কাজ করে। তো ক্রিমটার মধ্যে লেখা আছে কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, এটাতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর এটা একটি ডে ক্রিম, এটা যেহেতু ডে ক্রিম তাই এখানে সান প্রোটেকশন দেওয়া হয়েছে, এটা খুব একটা ভালো দিক, যা আপনার ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করবে। তো আপনাকে আর আলাদা করে কোনো সানস্ক্রিন লাগাতে হবে না। আমার মতে এটা একটা পারফেক্ট ক্রিম, যা আপনার স্কিনকে সান প্রোটেকশন করবে, তাছাড়া স্কিনকে ফর্সা করবে এবং ব্রনের কালো দাগ দূর করবে। তো আপনারা এই ক্রিমটা, যেহেতু এটা ডে ক্রিম তাই দিনে দুইবার ব্যবহার করতে পারবেন, সকালে এবং দুপুরে। মুখটাকে ভালো করে ধুয়ে ফেস ওয়াশ দিয়ে তারপর ক্রিমটা অ্যাপ্লাই করবেন। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশটিও ব্যবহার করতে পারেন, যেহেতু আপনি পন্ডসের ক্রিমটি ব্যবহার করছেন তো একই ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করলে খুব ভালো হয়। পন্ডস হোয়াইট বিউটি ফেস ওয়াশটিও খুব ভালো, আমার চ্যানেলে ওইটা রিভিউ দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তো ক্রিমটি হচ্ছে হালকা পিঙ্ক কালারের, লাইট পিঙ্ক কালারের, যা ইউজ করার পর স্কিনের সাথে একদম মিশে যায় এবং সাথে সাথে একটা ফেয়ার লুক দেয়। এটা স্কিনটাকে ড্রাই করে। তো যাদের অয়েলি স্কিন তাদের জন্য এটা খুবই ভালো, এটা দীর্ঘ সময় স্কিনে অয়েল জমতে দেয় না। তাছাড়া এটা যাদের সেন্সিটিভ স্কিন তারাও এটা ব্যবহার করতে পারবেন, খুব ভালো উপকার পাবেন। আমি এটা ব্যবহার করি, আমার স্কিনে এটা খুব ভালো স্যুট করে। তো ক্রিমটা আসলেই খুব ভালো, এটা খুব কার্যকরী, আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।